স্টুডেন্ট অফ ক্লাস সেভেন, তোমাদেরকে পড়াচ্ছিলাম দীনদান। দীনদান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে জানলাম যে সাধু শ্রেষ্ঠ নরোত্তম সে একটা গাছের তলায় বসে ভগবানের নাম সংকীর্তন করছেন, অথচ রাজা যে 20 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে যে মন্দির নির্মাণ করেছেন, সেই মন্দিরে তিনি আশ্রয় গ্রহণ করেননি। অর্থাৎ একটা মৌমাছি যেমন মধুর পিপাসায় পদ্মফুলের দিকে ছুটে যায়, অথচ এক ভাঁড় মধু যদি তাকে দেওয়া হয় সে সেটা পান করে না। তো এটা একটা সৈন্য গিয়ে, একটা রাজভৃত্য গিয়ে রাজাকে জানালো। তারপরে শোনো, পেজ নম্বর 151, শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যে তার তরুৎসায়ে সাধু বসি তৃণাসনে। মানে এইটা শুনে রাজা খুব ক্ষোভ মানে খুব রাগ হলো, সিংহাসন থেকে নেমে চলে গেলেন। কোথায় গেলেন? যেখানে তরুৎসায়ে অর্থাৎ গাছের ছায়ায় সাধু বসে আছে। কোথায়? কিসে বসে আছে? ঘাসের ওপরে। কহিলেন নমি তার পায়ে, তার পায়ে প্রথমে প্রণাম করলেন, তারপর বললেন হেরো প্রভু, মানে ওহে প্রভু, স্বর্ণ শিষ্য নৃপতি নির্মিত নিকেতন, নিকেতন মানে মন্দির বা বাড়ি, স্বর্ণ শীর্ষ মানে সোনা দিয়ে গড়া, শীর্ষ মানে উঁচু, নৃপতি নির্মিত মানে রাজার তৈরি এত বড় একটা বাড়ি পড়ে আছে, মন্দির পড়ে আছে, অভ্রভেদী দেবালয় মানে অভ্র মানে আকাশ, আকাশ ভেদ করেছে এমন একটা মন্দির আছে, তারে কেন করিয়া বর্জন, দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে। তাকে বর্জন করে মানে ছেড়ে দিয়ে দেবতার স্তবগান পথের ধারে বসে বসে কেন গাইছো, ওকে জিজ্ঞেস করলো। তখন সাধু বলল সে মন্দিরে দেব নাই। কহে সাধু, সাধু বলল সেই মন্দিরে কোনো দেবতা নেই। রাজা কহে রোষে, তখন রাজা খুব রেগে গেল, রোষে মানে রাগে, রাজা বলছে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতন কথা কও, দেবতা নেই, হে সন্ন্যাসী তুমি নাস্তিকের মতন কথা বলছো, নাস্তিক মানে যে ঈশ্বর বিশ্বাস করে না। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ শূন্য তাহা, রত্ন সিংহাসনের ওপরে মানে বিভিন্ন রত্ন দিয়ে তৈরি সিংহাসনের ওপরে যে রত্নের বিগ্রহ মানে মূর্তি দাঁড়িয়ে আছে, ঈশ্বরের মূর্তি, সেটা শূন্য বৃথা, ওটা কিছু নয়। তখন সাধু বলছে শূন্য নয় রাজদম্ভে পূর্ণ, সাধু কহে বলো শূন্য নয়, ওটা রাজার অহংকারে ভরা, আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে, তুমি নিজেকে স্থাপন করেছো মন্দিরে, তোমার অহংকারকে প্রতিষ্ঠা করেছো, জগতের দেবতাকে তুমি স্থাপন করনি। ভ্রু খুঁঞ্চিয়া কহে রাজা 20 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, আমি 20 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে যে অম্বর ভেদকারী অর্থাৎ আকাশভেদী যে মন্দির আমি তৈরি করেছি, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, পূজার মন্ত্র পাঠ করে আমি দেবতাকে সেটা দান করেছি মন্দিরটা, তুমি কহো সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান, তুমি বলছো ওই মন্দিরে দেবতার কোনো স্থান নেই। শান্ত মুখে কহে সাধু, সাধু তখন শান্ত মুখে বলছে হে যে বৎসর বন্নিদাহে দীন 20 সহস্র প্রজা গৃহহীন অন্নবস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তব, যে বছর গৃহদাহ হয় অর্থাৎ ঘরে আগুন লেগে যায়, অসহায় প্রজারা 20 সহস্র মানে 20,000, সহস্র মানে হাজার, 20,000 সৈন্য যখন ঘর হারা হয়ে গেল, যখন অন্নবস্ত্রহীন তাদের কাছে খাবার নেই, পড়বার পোশাক নেই, তারা তোমার দাঁড়ে এসে দাঁড়ালো, তোমার কাছে তারা আশ্রয় চাইল, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে, তারা কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, তোমার কাছে প্রার্থনা করে তাদের কোনো লাভ হয়নি, তুমি তাদেরকে আশ্রয় দাওনি, তুমি তাদেরকে অন্ন দাওনি, বস্ত্র দাওনি, তারা চলে গেল কোথায়, অরণ্যে গুহার গর্ভে অর্থাৎ গুহার মধ্যে পথপ্রান্তে তরুর ছায়ায়, পথের ধারে গাছের ছায়ায় চলে গেল, অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দিরের প্রাঙ্গণে, অর্থাৎ অসত্য মানে পাকুর গাছ, পাখুর গাছ গজিয়ে উঠেছে এমন একটা পুরনো মন্দিরের উঠোনে গিয়ে উঠল সে বৎসর, সেই বৎসরই 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর,
তুমি সেই বছরই 20 লক্ষ টাকা খরচ করে এই সোনা দিয়ে তৈরি করলে এই মন্দিরটা, দেবতারে সমর্পিলে, দেবতাকে সমর্পণ করলে। সেদিন কহিলা ভগবান, সেদিন ভগবান কি বলল জানো? ভগবান বলল, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান। আমার অনাদি, অনাদি মানে হচ্ছে যা আদি নয়, প্রাচীন নয়, নতুন, সেখানে অগণ্য আলোক আছে, অনন্ত নীলিমা মাঝে, মানে আকাশে অনেক তারা আছে। মোর ঘরে ভিত্তি চিরন্তন, আমার ঘরে সর্বদাই কি থাকে জানো? দেবতা বলল, আমার ঘরে ভিত্তি চিরন্তন সত্য, শান্তি, দয়া, প্রেম, এই চারটে জিনিস ছাড়া আমার ঘরে আর কিছু আমি চাই না। দেবতা সেদিন বলে গেল, কি কি চান? সত্য, সর্বদা সত্যের পথে থাকলে দেবতা সন্তুষ্ট হন। শান্তি, ঝগড়া অশান্তি নয়, অহংকার নয়, কাউকে বঞ্চিত করা নয়, শান্তি চান। দয়া, অর্থাৎ মানুষের সেবা করা, জীবের সেবা করা, এগুলো ভগবান খুব পছন্দ করেন। আর প্রেম, অর্থাৎ সকলকে ভালোবাসা, এটাও ভগবান খুব পছন্দ করেন, সেগুলোই চান। ওগুলো থাকলেই ভগবান বিরাজ করেন। স্বর্ণদীপ্ত, আলোকচিত ঘরের কোনো প্রয়োজন হয় না। থ্যাংক ইউ। পরের ভিডিওটা পরের ভিডিওতে বাকিটুকু পড়িয়ে দেবো।